সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতন আজকেও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তর থেকে। ওনারা কিছু সংখ্যক পদে লোকবল নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। তো ভিউয়ার্স, আজকে এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এর পাশাপাশি আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, কতজন লোকবল নিয়োগ করা হবে এবং কি ধরনের শিক্ষাগত যোগ্যতায় লোকবল নিয়োগ করা হবে, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন, তারা আমাদের এই চ্যানেলের প্রকাশিত নতুন নতুন চাকরির খবরাখবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। এখানে আমরা 1 নম্বর পদে দিকে যাই। দেখুন, এখানে দেওয়া আছে 1 নম্বর পদে ওনারা যে লোকবল নিয়োগ করবেন সেটি হচ্ছে যে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান পদে লোকবল নিয়োগ করা হবে এখানে। এবং এই ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যানের বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা এবং এই পদের সংখ্যা রয়েছে 13টি, অর্থাৎ 13টি শূন্য পদ রয়েছে এখানে। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ এবং এর পাশাপাশি বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগে বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদে ভিউয়ার্স, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্যও 13টি শূন্য পদ রয়েছে এখানে এবং এই পদের জন্য বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং এর পাশাপাশি বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 এবং 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে বেতার যন্ত্র চালক বা ওয়্যারলেস অপারেটর, এই অপারেটর মানে বেতার যন্ত্র চালক বা ওয়্যারলেস অপারেটরের জন্য 9টি শূন্য পদ রয়েছে এবং বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা যেটি সেটি হচ্ছে যে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্য হলে চলবে। এর পাশাপাশি আপনারা যারা বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরে উচ্চমান সহকারী পদের জন্য 3টি শূন্য পদ রয়েছে এবং বেতন 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5-এ সারেং নিয়োগের ক্ষেত্রে, এখানে সারেং পদে নিয়োগ বিজ্ঞপ্তি, 15টি শূন্য পদ রয়েছে সারেং এর ক্ষেত্রে, বেতন 9,700 থেকে 23,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। দ্বিতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সনদ নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক থেকে আপনাদেরকে নিতে হবে এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর পদে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য 169টি পদ ফাঁকা রয়েছে, অর্থাৎ 169 জন লোকবল নিয়োগ করা হবে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এবং এই পদের জন্য বেতন 9,300 থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী 2 ও 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর পদের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য 7টি শূন্য পদ রয়েছে এখানে এবং বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর পদে, এখানে গাড়ি চালক পদের জন্য 29টি শূন্য পদ রয়েছে। এই 29টি পদে ওনারা লোকবল নিয়োগ করবেন এবং এই গাড়ি চালক পদের জন্য বেতন 9,300 থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
এর পাশাপাশি হালকা ও ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর পদে ভিউয়ার্স স্পিড বোর্ড ড্রাইভার, এখানে 17টি শূন্যপদ রয়েছে। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এর পাশাপাশি স্পিড বোর্ড অপারেটর সনদধারী এবং বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ 2019 তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিভাগ এখানে সর্বমোট 275টি পদ রয়েছে। এখানে 275টি পদে লোকবল নিয়োগ করা হবে এবং একটি বিশেষভাবে উল্লেখিত মন্তব্য ওনারা উল্লেখ করে দিয়েছেন এখানে, যেটি সেটি হচ্ছে যে ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী কোঠায় আবেদন করে থাকেন বরাবরের মতন, এখানেও কিন্তু বরাবরের মতন সকল জেলার বাসিন্দারা আপনারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদনের শেষ তারিখ যেটি সেটি হচ্ছে যে এখানে কিন্তু আবেদন অবশ্যই অনলাইনে, অফলাইনের কোনো ব্যবস্থা নেই। আপনাদেরকে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে এবং আবেদনপত্র জমাদান এবং আবেদনপত্র গ্রহণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ যেটি সেটি হচ্ছে যে 31 অক্টোবর 2022 তারিখ থেকে শুরু সকাল 10টা থেকে, এবং জমা দেওয়ার শেষ তারিখ, আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত, সকাল বিকাল 5টা পর্যন্ত সময় আছে। অর্থাৎ আপনারা আবেদনপত্রটি 30 নভেম্বর 2022 তারিখ বিকাল 5টার মধ্যে জমা দিতে পারবেন। এবং আপনারা এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট, এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিরী গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট, এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র আপনাদেরকে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এছাড়াও আপনারা যারা যেখান থেকে আবেদনপত্রটি গ্রহণ করবেন সেটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কিন্তু সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে আপনারা পূরণ করে কিন্তু আবেদন করতে পারেন। এর পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অন্যান্য শর্ত এবং অনলাইনে আবেদনের নিয়মাবলী বন অধিদপ্তরের ওয়েবসাইট www.bforest.gov.bd এই ওয়েবসাইটটিতে আপনারা পেয়ে থাকবেন। এখান থেকেও আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন এবং আমাদের, আমি আবারও বলছি যে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের খবরাখবর ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে এই ধরনের আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।